রাতে খাবার টেবিলে বসে খেয়াল করলাম বৃষ্টি খেতে আসেনি পাশে বসে থাকা মাকে বললাম মা বৃষ্টি খেতে আসলো না মা মুখটা গোমরা করে বলল তোমার যদি বউ কেন খেতে আসলো না আমি কী জানি তোর মামা তো বোন তোর দুই বছর পর বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে অথচ তুই ভালোবেসে কোন মেয়েকে বিয়ে করলি যে চার বছরেও তোকে একটা সন্তান দিতে পারল না মার কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল খাবার রেখেই উঠে পড়লাম আমার উঠে পড়া দেখে মা রাগে বলতে লাগলো তোর বোর নামে তো তোকে কিছু বলাই যায় না কিছু বললেই রেগে যাস ভালোবেসে বিয়ে করে বইয়ের গোলাম হয়ে গেছিস মার কষ্ট তো বুঝিস না আমারও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে রুমে এসে দেখি বৃষ্টি শুয়ে আছে সত্যি বলতে আজকাল আমিও বৃষ্টির প্রতি হাঁপিয়ে উঠেছি আমার অফিসের সকল কলিগরা আমার পরে বিয়ে করে বাবা হয়ে গেছে অথচ আমি বাবা হতে পারছি না মাঝে মাঝে কলিগরা আমায় নিয়ে হাসি তামাশা করে ভার্সিটিতে পড়ার সময় ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা ছিল বৃষ্টি অনেক কষ্টে ওর সাথে প্রেম করেছিলাম তারপর আমার পরিবারের অমতে বিয়ে করেছিলাম মা চেয়েছিলো আমি আমার মামাতো বোনকে বিয়ে করি তাই মা বৃষ্টিকে খুব একটা পছন্দ করে না বিছানায় শুয়ে আছি হঠাৎ বৃষ্টি আমায় জড়িয়ে ধরে বলল অন্তিম একটা কথা বললে রাগ করবে আমি বুঝতে পারছিলাম বৃষ্টি কি বলবে তারপরেও বললাম কি কথা চলো না আমরা একটুবার ডাক্তারের কাছে যাই গিয়ে দেখি ডাক্তার কি বলে আমি বৃষ্টিকে আমার কাছ থেকে সরিয়ে বললাম তোমায় আমি আগেও বলেছি আর এখনও বলছি আমি ডাক্তারের কাছে যাব না ডাক্তারের কাছে গিয়ে নিজেদের প্রাইভেট কথাবার্তা বলতে পারবো না তুমি জানো সব ডাক্তারের কাছে গেলে কী কী নোংরা নোংরা প্রশ্ন করে আমার কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল অন্তিম তুমি এই যুগে এই সব কি কথা বলছো তোমার চিন্তা ভাবনা তো পুরনো কেন বৃষ্টির কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল আমি চিৎকার করে বললাম তুমি কেমন মেয়ে যে এত বছরও আমায় একটা সন্তান দিতে পারো তোমায় বিয়ে না করে যদি মার পছন্দের মেয়েকে বিয়ে করতাম তাহলে এতদিন আমি ঠিকই বাবা হয়ে যেতাম আমি জানি বৃষ্টি এখন সারা রাত কান্না করবে তাই আমি রুম থেকে বের হয়ে গেলাম পরদিন অফিসে বসে কাজ করছি এমন সময় বৃষ্টি ফোন দিয়ে বলল অন্তিম আমি পপুলারে বসে আছি তুমি একটা আসো আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম আর মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম আর না অনেক সহ্য করেছি ডিভোর্স লেটারটা দেখে পৃষ্টি আমার পায়ে ধরে বলল অন্তিম প্লিজ আমি এটা সহ্য করতে পারবো না তোমায় ছেড়ে থাকার কথা আমি চিন্তাও করি না তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো আমার আপত্তি নেই আমি দরকার পড়লে কাজের মেয়ের মতোই বাসায় পড়ে থাকবো তারপরেও প্লিজ আমায় ডিভোর্স দিও না আমি বৃষ্টির কথা শুনিনি ওকে ঠিকই ডিভোর্স দিয়ে দেই এর মাঝে ছয়টা বছর পার হয়ে গেল আমি প্রায় সময় বিকেলে শিশু পার্কে এসে বসে থাকি ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতে খুব ভালো লাগে হঠাৎ খেয়াল করলাম জাফরান রঙের শাড়ি পরা কেউ একজন এদিকে আসছে ভালো করে তাকিয়ে দেখি বৃষ্টি এত বছর পর বৃষ্টির সাথে আমার দেখা বৃষ্টি আমার পাশে বসতে বসতে বলল, দাড়ি গোফে তোমায় যে বাদরের মতো লাগে আগে জানতাম না তো আমি মাথাটা নিচু করে বললাম মানুষের বয়স দিন দিন বাড়ে অথচ তোমার দেখছি বয়স কমছে এত সুন্দর হলে কিভাবে। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তিনবেলা মুখে লাগাও আর একবেলা খাও নাকি আমার কথা শুনে বৃষ্টি হাসতে হাসতে বলল তোমার দুষ্টুমি করে কথা বলার স্বভাবটা এখনও যায়নি তুমি জানো ভার্সিটিতে তোমার এই দুষ্টুমি কথার জন্য তোমার প্রেমে পড়েছিলাম যদিও বিয়ের এক বছর পর থেকে কখনো আমার সাথে ভালো করে হাসি মুখে কথা বলনি যাই হোক এখানে বসে আছো যে আমি কিছুটা সময় নীরব থেকে বললাম তোমার ডিভোর্স দেওয়ার পর মার পছন্দের একটা মেয়েকে বিয়ে করলাম বিয়ের দুই বছর পর যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার পরীক্ষা করে বলল সমস্যাটা আমার তবে নিয়মিত ঔষধ খেলে সমস্যার সমাধান হবে তবে এতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমার স্ত্রী এটা মানতে পারেনি তার সন্তান দরকার কারণ তারপরে যে মেয়েদের বিয়ে হয়েছে তারা মা হয়ে গেছে তাই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এমন সময় দেখলাম খুব মিষ্টি একটা বাচ্চা দৌড়ে বৃষ্টির কোলে আসলো বাচ্চাটার পেছন পেছন একটা লোক হাঁপাতে হাঁপাতে আসলো বাচ্চা মেয়েটা তখন বৃষ্টিকে বলল আমু আমি ফার্স্ট হয়েছি আব্বু আমার সাথে পারেনি লোকটি তখন আমাকে দেখে অবাক হয়ে বলল হারে অন্তিম সাহেব কেমন আছেন আপনি আপনার কথা বৃষ্টির মুখে অনেক শুনেছি আপনার অনেক ধন্যবাদ আপনার জন্যই আমি বৃষ্টির মতো একজনকে স্ত্রী হিসেবে পেয়েছি আপনি বৃষ্টিকে ডিভোর্স না দিলে আমি কখনোই ওকে স্ত্রী হিসেবে পেতাম না তাই ভাই আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ বৃষ্টি চলে যাচ্ছে ও নিজের শাড়ির আঁচল দিয়ে লোকটার মুখের ঘাম মুছতে মুছতে বলছে এই বয়সে আমার মেয়ের সাথে দৌড়াদৌড়ি করে হাত পা ভাঙার শখ হয়েছে তাই না আজ এই লোকটার জায়গাতে হামার থাকার কথা ছিল কিন্তু আমার একটা ভুলের কারণে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল জীবন কারো জন্য থেমে থাকে না আজ যাকে আমরা অবহেলা করে অন্যজনকে নিয়ে সুখী হওয়ার কথা ভাবছি কয়েকদিন পর দেখা যাবে সেই অবহেলিত মানুষটি তোমার চেয়ে হাজার গুণ বেশি সুখে আছে আর তার সেই সুখে থাকাটাই হবে তোমার কষ্টের সবচেয়ে বড় কারণ লেখা সংগৃহীত কণ্ঠ সাদিয়া নাসরিন